মূর্তির মতো স্থির হয়ে গেছি আমি, এক দৃষ্টিতে তাকিয়ে আছি সামনের দিকে। ওভাবেই তাকিয়ে থাকলাম দু এক মিনিট, তারপর চোখ বন্ধ করে ফেললাম। না, কোথাও কোনো রক্তের দাগ নেই, মনে মনে বললাম নিজেকে। বোকামি করো না, ওখানে আসলে কিছুই নেই। তারপর চোখ খুললাম ধীরে ধীরে। এনি ডিজিটাল কপি অব দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ আ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হলো দণ্ডনীয় অপরাধ। বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকের উপস্থাপনা আগাথা ক্রিস্টির লেখা রক্তের দাগ। ডেম আগাথা ম্যারি ক্লারিসা ক্রিস্টি একজন জনপ্রিয় ইংরেজ লেখিকা। জন্ম 1890 সালের 15 সেপ্টেম্বর, মৃত্যু 1976 সালের 12 জানুয়ারি। তিনি 66টি গোয়েন্দা উপন্যাস ও 14টি ছোট গল্প সংকলন সহ মোট 80টি বই লেখেন। দ্য কুইন অফ ক্রাইম বা অপরাধ উপন্যাসের রানী বা রহস্য সম্রাজ্ঞী বলে তাকে অভিহিত করা হয়। তিনি বিশ্বের দীর্ঘতম সময় ধরে মঞ্চস্থ নাটক দ্য মাউস ট্র্যাপ রচনা করেছেন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, আগাথা ক্রিস্টির লেখা রক্তের দাগ। গল্প পাঠে আমি স্বর্ণাভ। গল্পটা ইন্টারেস্টিং, কিন্তু বলতে ভালো লাগে না আমার। তারপরেও আমাদের টুইস্টে নাইট ক্লাবের খাতিরে বলছি। ঘটনাটা অনেক আগের, ঠিক করে বললে 5 বছর, কিন্তু স্মৃতিটা যেন আজও তাড়া করে বেড়ায় আমাকে। জায়গাটার নাম র্যাথল, দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়ালের ছোট্ট একটা গ্রাম। সেখানকার বেশিরভাগ লোকই মাছ ধরে সংসার চালায়। গ্রামটা দেখতে ছবির মতো, কয়েকটা দোকান আছে, সেগুলোতে বব করা মেয়েরা ওভারঅলের মতো ঢিলা কাপড় পরে, পার্চমেন্ট কাগজে আদর্শবাণী লেখে। মোটের উপর জায়গাটা সুন্দর, অদ্ভুত আর আকর্ষণীয়। আমি সেখানে গিয়েছিলাম ছবি আঁকার জন্য, ইচ্ছে ছিল সপ্তাহ দুয়েক থাকব। র্যাথলে বেশ পুরনো একটা সরাইখানা আছে, নাম দ্য পালহার ইউথ আর্মস। শুনেছি ওটা নাকি 15 শতকের এবং সে আমলের ওই একটাই বাড়ি টিকে আছে গ্রামে। স্প্যানিয়ার্ডরা যখন হামলা চালায় সেখানে, উপকূলে জাহাজ ফিরিয়ে কামান নামায় সৈকতে এবং ডাকতে শুরু করে। সরাইখানাটা বাদে সব বাড়ি ধসে পড়ে তখন। ওটা এত পুরনো, তারপরেও এক কথায় চমৎকার। সামনে থেকে 4টে পিলার দিয়ে বানানো একটা পোর্চের মতো আছে। যা হোক, পছন্দ মতো একটা জায়গা পেয়ে গেছি, তাই কাজ শুরু করে দিলাম। একমনে কিছুক্ষণ স্কেচ করবার পর হঠাৎ দেখি একটা গাড়ি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে ধীর গতিতে এগিয়ে আসছে সরাইখানার দিকে। পোর্চের সামনে থামলো ওটা। একটা লোক আর এক মহিলা বের হলো ভিতর থেকে। খেয়াল করে দেখিনি তখন ওদেরকে, তবে মনে আছে মহিলার পরনে বেগুনি রঙের লিনেনের কাপড় আর মাথায় একই রঙের একটা হ্যাট। আমি তখন পাহাড় আর আঁকাবাঁকা রাস্তার ছবি আঁকছি, গাড়িটা দাঁড়িয়ে আছে আমার দৃষ্টিপথে, তাই যথেষ্ট অসুবিধা হচ্ছে আমার। কপাল ভালো কি মনে করে লোকটা গিয়ে উঠল গাড়িতে। কিছুটা দূরে একটা জেঠি আছে, সেখানে নিয়ে রাখলো গাড়িটা। তারপর মহিলাটাকে সঙ্গে নিয়ে আমাকে ছাড়িয়ে গিয়ে ঢুকলো সরাইখানা। কিছুক্ষণ পরেই দেখি আরেকটা ধুলি ধূসরিত গাড়ি আসছে পাহাড়ি রাস্তা ধরে।
সরাইখানার সামনে থামলো ওটাও। ভিতর থেকে বের হলো এক মহিলা, পরনে ছিট কাপড়ের লাল ফ্রক, এত টকটকে রং আর কখনো দেখেছে বলে মনে পড়ে না। মাথায় কিউবানদের মতো বড় শর্ট হ্যাট। এই মহিলাও সরাইখানার সামনে গাড়ি রাখল না, এদিক ওদিক তাকিয়ে ঢুকে গেল গাড়ির ভিতরে। ওটাকে চালিয়ে নিয়ে গিয়ে রাখল আগেরটার কাছে, তারপর আবার নামলো গাড়ি থেকে। ততক্ষণে আগের লোকটা বেরিয়ে এসছে রাস্তায়, মহিলাকে দেখে চেঁচিয়ে উঠল, আরে ক্যারল, তুমি এখানে? কল্পনাও করিনি দেখা হয়ে যাবে তোমার সঙ্গে, কত বছর পর দেখা হলো। আমি আমার স্ত্রী মার্জরিকে নিয়ে এখানে এসেছি, চলো পরিচয় করি দিও সঙ্গে। ওরা দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে সরাইখানার দিকে। তখন দেখি মার্জারি দাঁড়িয়ে আছে সরাইখানার দরজায়, স্বামীকে দেখে এগিয়ে এসে নামলো রাস্তায়। আমাকে ছাড়িয়ে যাওয়ার সময় ক্যারলের চেহারার দিকে তাকালাম, গালে ইচ্ছে মতো পাউডার ঘষেছে, ঠোঁটে মেখেছে গাঢ় লাল লিপস্টিক। কেন যেন মনে হলো আমার ওকে দেখে খুশি হয়নি মার্জারি, তারপরেও হয়তো ভদ্রতার খাতিরেই শান্ত একটা ভাব বজায় রেখেছে চেহারায়। আপনারা হয়তো বলতেই পারেন, কে কোথায় গেল না গেল, কে কাকে দেখে খুশি হলো না হলো, তাতে আমার কি, আসলে আমার কিছু না। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে আমাদের জীবনে যে দর্শক হিসেবে দেখতে হয় সেগুলো, ইচ্ছে থাক বা না থাক অংশ নিতে হয়। যে কাহিনী শোনাচ্ছি সেটাতে আমার ভূমিকাও অনেকটা সেরকম। যা হোক, যেখানে দাঁড়িয়ে আছে ওই তিনজন, সেখান থেকে ওদের টুকরো টুকরো কথা ভেসে আসছে আমার কানে। শুনে বুঝতে পারছি সমুদ্র স্নান নিয়ে কথা বলছে ওরা। লোকটা, ওর নাম ততক্ষণে জানা হয়ে গেছে আমার, টেনিস। একটা নৌকা ভাড়া নিয়ে উপকূল বরাবর চক্কর দিতে চাইছে। শুনেছি এখানে নাকি বিখ্যাত একটি গুহা আছে, উপকূল থেকে মাইলখানিক দূরে। ক্যারলেরও দেখতে যাওয়ার ইচ্ছে আছে বলল। নৌকা না নিলে হয় না, ওসব একটু ভালো লাগে না আমার, তার চেয়ে বরং তীর ধরে হাঁটি, ওখান থেকেই দেখি। শেষ পর্যন্ত ঠিক হলো তীর বরাবর এগিয়ে যাবে ক্যারল, গুহায় হাজির হয়ে দেখা করবে ডেনিস আর মার্জারির সঙ্গে, শেষে দুজন যাবে নৌকা চড়ে। সমুদ্র স্নানের কথা শুনে স্নান করার ইচ্ছে জাগলো আমার মনেও, খুব গরম পড়েছে সেদিন, কাজে মন বসাতে পারছি না, স্কেচিং হচ্ছে না ঠিক মতো। ভাবলাম রোদের তেজ যখন কিছুটা কম আছে, আমিও একটু গা ভিজে নিই না কেন। কাজী তল্পি তল্পা গুটিয়ে নিয়ে হাজির হয়ে গেলাম ছোট্ট সৈকতটাতে, যে গুহার কথা বলেছে ডেনিস। যতদূর জানি সেটা ওই সৈকতের উল্টো দিকে, ভেবেছিলাম ইচ্ছে মতো দাপাদাপি করব জলে, কিন্তু কেন যেন ভালো লাগছে না। তাড়াহুড়ো করে শরীর ভিজিয়েই উঠে এলাম সৈকতে। তিনজাত মাংস আর দুটো টমেটো দিয়ে লাঞ্চ সারলাম, তারপর ফিরে গেলাম সরাইখানার সামনে। ছবি আঁকার নতুন এক উদ্যম টের পাচ্ছি নিজের ভিতরে, এক মনে কাজ করছি, যতদূর চোখ যায় কেউ নেই, মনে হচ্ছে দিবা নিদ্রা সেরে নিচ্ছে পুরো রেথল। বিকেলের রোদ এসে পড়েছে আমার চোখে মুখে, টের পাচ্ছি আস্তে আস্তে লম্বা হচ্ছে নিজের ছায়া। এবার আমার স্কেচের বিষয়বস্তু দ্য পোলার ইউথ আর্মস। রোদ তেরছাভাবে এসে পড়েছে সরাইখানাটার উপর, তারপর যেন আছড়ে পড়েছে ওটার সামনের মাটিতে, অদ্ভুত এক প্রভাব বিস্তার করেছে আমার মনে। আপন মনে কাজ করতে করতে এক সময় টের পেলাম নিরাপদে ফিরে এসছে ডেনিস আর মার্জারি, কারণ সরাইখানায় ওদের কামরার ব্যালকনিতে ঝুলছে রক্ত লাল আর গাঢ় নীল রঙের দুটো বাথিং ড্রেস।
রোদে শুকাতে দেয়া হয়েছে। চোখের কোণ দিয়ে কি একটা গণ্ডগোল দেখতে পেলাম আমার স্কেচে এমন সময়। ঝুঁকে পড়ে বোঝার চেষ্টা করলাম ব্যাপারটা, সময় নিয়ে ঠিক করলাম। যখন মাথা তুললাম তখন দেখি সরাইখানার পোচের একটা পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক লোক। ভোজবাজির মতো উদয় হয়েছে যেন, পরনে নাবিকদের মতো কাপড়, কিন্তু আসলে মনে হয় জেলে। চেহারায় লম্বা লম্বা কালো দাড়ি। লোকটাকে দেখে কেন যেন আগের দিনের শয়তান স্প্যানিশ ক্যাপ্টেনদের কথা মনে পড়ে গেল আমার। বেলা গড়িয়ে যাচ্ছে, কাজ শেষ করার জন্য তারা অনুভব করছি, তাই লোকটা নিজে থেকেই চলে যাবে ধরে নিয়ে আবারও মন দিলাম ছবি আঁকায়। কিন্তু কিসের কি, নড়ার কোনো লক্ষণই নেই দাড়িওয়ালার। ওর ভাব দেখে মনে হচ্ছে পিলারে ভর দিয়ে দাঁড়িয়ে থাকবে আমরণ। যা হোক, নড়ে উঠল সে একসময়, কিন্তু আমার দিকে এগিয়ে আসছে দেখে বিরক্তিতে ভরে গেল মনটা। কাজ না থাকলে খেজুরে গল্পে জুড়ে দেওয়া লোকের অভ্যেস, টের পেলাম দাড়িওয়ালাও তাই করবে। আমার অনুমান ভুল হলো না। কাছে এসে লোকটা বলল, রাথুল খুব ইন্টারেস্টিং জায়গা না? হ্যাঁ, ছোট্ট করে জবাব দিলাম, চাইছি কেটে পড়ুক দাড়িওয়ালা, ওকে সুবিধার বলে মনে হচ্ছে না কেন যেন। কথায় আছে মানুষ ভাবে এক আর হয় আরেক, তাই হলো আমার বেলায়। কেটে পড়া তো দূরের কথা, রাথুলের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমাকে জ্ঞান দিতে শুরু করেছে লোকটা। কেন হামলা করেছিল স্প্যানিয়ার্ডরা, কিভাবে বিনা নোটিসে শুরু করেছিল কামান দাগা, এইসব নিয়ে শুরু হলো ওর বকবকানি। সরাইখানার মালিক নাকি মারা পড়ে সবার শেষে, জনৈক স্প্যানিশ ক্যাপ্টেনদের তলোয়ারের আঘাতে জান যায় ওর। প্রাণহীন দেহটা মুখ থুবড়ে পড়ে থাকে সরাইখানার গোবরাটে। ফিনকি দিয়ে বের হওয়া গড়িয়ে পড়া রক্তে ভিজে যায় সরাইখানার পেভমেন্ট। শত বছর চেষ্টা করেও নাকি রক্তের দাগ ধুয়ে সাফ করতে পারেনি কেউ। সারাদিন রোদে পুড়ে পুড়ে কাজ করেছি, দুপুরে খেয়েছি বাসি খাবার, আমার তখন কেমন কাহিল লাগছে, ঘুমও পাচ্ছে খানিকটা। দাড়িওয়ালার বাচন ভঙ্গি মধুর ও বিনয়ী, তবে তাতে আন্তরিকতা নেই। জ্ঞান গর্ব প্যাচালের জায়গায় জায়গায় গলা খাদিয়ে নামিয়ে ফেলছিল সে, আসলে মনে হয় ভয় দেখাতে চাইছিল আমাকে। তবে একবারও বদ নজরে তাকায়নি আমার দিকে, খারাপ কোনো কথাও বলেনি, তারপরেও ওকে নিষ্ঠুর বলে মনে হচ্ছে আমার। স্প্যানিয়ার্ডরা কিভাবে রাথুল দখল করল, কিভাবে অত্যাচার চালালো ওখানে, পুরো ইতিহাস শুনতে বাধ্য হলাম ওর কাছ থেকে। আমার সঙ্গে চোখের মতো সেটে গেছে লোকটা, সহজে নিস্তার নেই, বুঝতে পেরে কান খাড়া রেখে নিজের কাজ করে যাচ্ছি। হঠাৎ বুঝতে পারলাম উত্তেজিত হয়ে অথবা অন্য মনস্ক হয়ে এমন কিছু একটা এঁকে ফেলেছি যা আসলে নেই সরাইখানায়। কাজ থামিয়ে ভালো মতো তাকালাম দ্য পোলার ইউথ আর্মসের দিকে, তারপর তাকালাম আমার ছবির দিকে। স্পষ্ট দেখা যাচ্ছে সরাইখানার সামনে সাদা পেভমেন্ট, আমার ছবিতেও তাই, এটাও ঠিক আছে। কিন্তু এ কি, আমার ছবির পেভমেন্টে রক্তের দাগ কেন? মানতেই হবে ঘটনাটা অস্বাভাবিক। ফিনকি দিয়ে বের হয়ে গড়িয়ে পড়া রক্ত, যার দাগ ধুয়ে পরিষ্কার করা যায়নি শত বছরেও, আলোড়িত করেছে আমাকে। আর সে কারণে পেভমেন্টকে রক্তে রঞ্জিত করেছে আমার অবচেতন মন আমারই হাত দিয়ে। আবার তাকালাম সরাইখানার দিকে, বলা ভালো পেভমেন্টের দিকে। সঙ্গে সঙ্গে ঠান্ডা একটা স্রোত যেন নেমে গেল আমার মেরুদণ্ড বেয়ে। না, অবচেতন মনের কারসাজি না, আমার চোখ যা দেখেছে
পায়ে এঁকেছে আমার হাত। আসলেই ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে পেইভমেন্টের উপর। এক দৃষ্টিতে তাকিয়ে আছি সামনের দিকে। ওভাবেই তাকিয়ে থাকলাম দু এক মিনিট, তারপর চোখ বন্ধ করে ফেললাম। মনে মনে বললাম নিজেকে, বোকামি করো না, ওখানে আসলে কিছুই নেই। তারপর চোখ খুললাম ধীরে ধীরে। কিন্তু কিসের কি, আগের মতোই আছে রক্তের দাগ। হঠাৎ করে টের পেলাম এসব আর সহ্য করতে পারছি না। জেলে লোকটার মুখ দিয়ে তখনও বন্যার মতো বের হচ্ছে স্প্যানিয়ার্ডদের নির্যাতনের ইতিহাস। ওকে থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা একটা কথা বলুন তো, আলো কম এলে ভালো মতো দেখতে পাই না আমি, পেইভমেন্টে ওগুলো কিসের দাগ, রক্তের? প্রশ্রয় দেওয়ার ভঙ্গিতে মায়া মায়া চোখে আমার দিকে তাকালো লোকটা, বলল, রক্তের দাগ উধাও হয়ে গেছে অনেক আগে লেডি। আমি যে গল্প বলছি আপনাকে তা প্রায় 500 বছর আগের। হ্যাঁ, কিন্তু এখন পেইভমেন্টে? গলা শুকিয়ে গেল আমার, আর কিছু বলতে পারলাম না। বুঝতে পারছি আমি যা দেখতে পাচ্ছি তা দেখতে পাচ্ছে না লোকটা। উঠে দাঁড়ালাম, কাঁপা কাঁপা হাতে গুছিয়ে নিচ্ছে আমার জিনিসপত্র। আজ আর ছবি আঁকা হবে না। তখন সরাইখানার দরজা দিয়ে বাইরে বের হয়ে এলো ডেনিস। দেখে মনে হচ্ছে দ্বিধায় ভুগছে যেন। ঘাটটা একবার উঁচু আর একবার নিচু করে তাকাচ্ছে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার দিকে। ওর মাথার উপরে ওদের কামরার ব্যালকনিতে আছে মার্জারি। শুকাতে দেওয়া বেডিং ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছে। ডেনিস তখন এগিয়ে যাচ্ছে ওদের গাড়ির দিকে, কিন্তু কি মনে করে দিক পাল্টালো হঠাৎ। আমার কাছে দাঁড়িয়ে থাকা ইতিহাস বেত্তার দিকে এগিয়ে আসছে। কাছে এসে জেলে লোকটাকে বলল, মানে কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করি, দ্বিতীয় গাড়ি করে যে ভদ্রমহিলা এসেছেন এখানে, তিনি ফিরেছেন কিনা জানেন? কার কথা বলছেন? যে ভদ্রমহিলার কাপড়ে অনেকগুলো ফুলের ছবি ছিল? না স্যার, তাকে দেখিনি আমি, তবে সকালে দেখেছি তীর ধরে গুহার দিকে যাচ্ছেন তিনি। হুম হুম হুম, জানি জানি জানি, আমরা একসঙ্গে স্নান করেছি সাগরে, তারপর আমাদের ছেড়ে চলে এলো, সে বলল হেঁটেই ফিরে আসবে, কিন্তু বেলা গড়িয়ে যাচ্ছে, এখনও ওর কোনো খবর নেই। সৈকত থেকে তো এ পর্যন্ত আসতে এত সময় লাগার কথা না। আচ্ছা, সমুদ্র তীরে যে খাড়া পাহাড় চূড়োগুলি আছে সেগুলো কি বিপজ্জনক? ব্যাপারটা নির্ভর করে কিভাবে চড়বেন আপনি তার উপর। সবচেয়ে ভালো উপায় হচ্ছে এমন কাউকে সঙ্গে রাখা যে ওই জায়গা চিনি। বুঝলাম, নিজের ঢোল নিজেই পেটাচ্ছে দাড়িওয়ালা। তীরের পাহাড়ি চূড়াগুলোর ব্যাপারে সবক দিতে শুরু করলো। অভদ্রের মতো ওকে থামিয়ে দিয়ে সরাইখানার দিকে ছুট লাগালো ডেনিস। দৌড়াতে দৌড়াতে নাম ধরে ডাকছে নিজের স্ত্রীকে। মার্জারি জবাব দিয়েছিল কিনা শুনতে পায়নি, কিন্তু ডেনিসের ডাকাডাকি তখনও চলছে। মার্জারি, আর তো দেরি করা যায় না, পেনরিথারের দিকে রওনাও হতে হবে। কিন্তু তুমি রেডি তো? গাড়ি ঘোরাচ্ছি আমি। কিছুক্ষণের মধ্যেই গাড়ি হাঁকিয়ে চলে গেল দুজনে। আমি তখনও মনে মনে সাহস জোগাচ্ছি নিজেকে, যা দেখছি ভুল দেখছি এবং প্রমাণ করতে হবে সেটা। তাই গাড়িটা চলে যাবার পরই পায়ে পায়ে গিয়ে হাজির হলাম সরাইখানায়, বলা ভালো পেইভমেন্টের কাছে। ভালো মতো দেখছি পেইভমেন্টটা, না কোথাও কোনো রক্তের দাগ নেই। থতমত খেয়ে গেলাম। তার মানে পুরো ব্যাপারটাই আমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা নাকি? আবারও ভয়ের একটা শীতল স্রোত নেমে গেল আমার মেরুদণ্ডে। কি যেন বললেন? জেলে লোকটার বাজখাই গলা শুনে চমকে উঠলাম এমন সময়। কখন যেন এসে দাঁড়িয়েছে আমারই কাছে। রক্তের দাগ দেখেছেন এখানে? মাথা ঝাঁকালাম আমি। অদ্ভুত,
খুবই অদ্ভুত। আমাদের গ্রামে একটা কুসংস্কার প্রচলিত আছে, জানেন কি না জানি না, কেউ যদি এই পেভমেন্টে রক্তের দাগ দেখে। ইচ্ছাকৃতভাবে থেমে গেল সে। তাহলে? স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে লোকটা, কোনো বিপদ ঘনিয়ে আছে কিনা তা যাচাই করছে হয়তো। কিছুক্ষণ পর আমাকে ভয় দেখানোর জন্য নাকি সে নিজেই ভয় পেয়ে জানি না গলা খাদে নামিয়ে বলল, তাহলে 24 ঘন্টার মধ্যে কেউ না কেউ মারা পড়বেই, রাথল কিংবা তার আশেপাশে। তৃতীয়বারের মতো শিউরে উঠতে হলো আমাকে। এরকম এক মৃত্যু নিয়ে লেখা একটা লিপিফলক সংরক্ষিত আছে আমাদের গির্জায়, লেডি, আপনি যদি শুনতে চান। না না, শুনতে চাই না আমি, ধন্যবাদ আপনাকে, ইতিমধ্যেই অনেক বেশি জানা হয়ে গেছে আমার, বলে পাই করে ঘুরলাম। জেলে লোকটাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটা ধরেছি, সোজা চলে গেলাম রাস্তায়, তারপর সেখান থেকে যে কটেজে উঠেছি সেখানে। গোবরাট পেরিয়ে ভিতরে ঢুকতে যাব, এমন সময় দেখি পাহাড়ি পথ ধরে দ্রুত পায়ে সরাইখানার দিকে আসছে ক্যারল, পরনে ছিট কাপড়ে সেই লাল ফ্রক, এমনকি মাথার হ্যাটটাও টকটকে লাল রঙের। জল থেকে উঠলে যেভাবে গা ঝাড়া যায় কুকুর, নিজের মাথাটা ঝাঁকালাম সেভাবে। রক্ত শব্দটা গেঁথে গেছে আমার মস্তিষ্কে, যে দিকে তাকাচ্ছি সে দিকেই রক্ত দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর কটেজের ভিতরে একটা আরাম কেদারায় বসে আছি, তখন শুনতে পেলাম গর্জে উঠল ক্যারলের গাড়ির ইঞ্জিন। সেও কি পেনরিথারের দিকে যাচ্ছে? আনমনে উঠে গিয়ে দাঁড়ালাম জানলার দিকে। অবাক কাণ্ড, টেনিসদের গাড়িটা যেদিকে গেছে সেদিকেই যাচ্ছে ক্যারল। উঁচু নিচু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় একসময় অদৃশ্য হয়ে গেল গাড়িটা। স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি, জানি না কেন। জানলা দিয়ে মাথা বের করে ডানে বায়ে তাকালাম যতদূর চোখ যায়। রাথল মনে হয় এখনো জেগে ওঠেনি দিবানিদ্রা থেকে। এই তোমার গল্প? জয়েস থামা মাত্র বলে উঠল লেডি ওয়েস্ট। তাহলে এখনই নিজের রায় জানিয়ে দিতে পারি আমি। এক কথায় যদি বলি, বদহজম, বাসি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, তার উপর সারাদিন কাজ করেছো রোদে, পেভমেন্টের ওপর কী দেখতে কী দেখেছো সেটাকেই ধরে নিয়েছো রক্তের দাগ হিসেবে। আসলে সরাইখানার মালিকের শহীদ হওয়ার ঘটনাটা ভীষণ নাড়া দিয়েছে তোমাকে। গল্প এখনো শেষ করিনি আমি, বাকিটা শোনো আগে, তারপর রায় জানিও। দুদিন পরের ঘটনা। সকালে পত্রিকা নিয়ে বসেছি, কফির কাপে চুমুক দিতে দিতে চোখ বুলাচ্ছি হেডলাইনগুলোর উপর। একটা খবরে আটকে গেল আমার দৃষ্টি, সেটা পড়ে উধাও হলো সব আয়েশ। সমুদ্র স্নানের করুণ পরিণতি, উপকূল হইতে খানিকটা দূরে ল্যান্ডিয়ার কোভের নিকট দুর্ভাগ্যজনকভাবে ডুবে মরেছেন ক্যাপ্টেন ডেনিস ডেকারের স্ত্রী মিসেস ডেকার। জানা গিয়েছে তিনি এবং তাহার স্বামী প্রমোদ ভ্রমণে উপস্থিত হন ওই অঞ্চলে। পরবর্তীতে তারা সমুদ্র স্নানের সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু সৈকত সংলগ্ন সমুদ্রে ওই সময় ঝঞ্ঝা বিক্ষুব্ধ শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। উপায় না পেয়ে দূরবর্তী গল্ফ লিঙ্কের দিকে সরে যান ক্যাপ্টেন ডেকার এবং তার সঙ্গে আরও কয়েকজন। কিন্তু ওই শীতল বায়ুর পরোয়া না করে কোভের দিকে এগিয়ে যান মিসেস ডেকার। যথেষ্ট সময় চলে যাবার পরও যখন তিনি ফিরে আসলেন না, তখন সচকিত হয়ে ওঠেন ক্যাপ্টেন ডেনিস। বন্ধুদের সঙ্গে নিয়ে সৈকতে তন্ন তন্ন করে খুঁজে বেড়ান তিনি তার স্ত্রীকে। তারা একটি বড় পাথরের পাশে ভদ্রমহিলার বস্ত্র পরে থাকতে দেখেন, কিন্তু কোথাও তাহার চিহ্ন মাত্র নাই। তারপর খুঁজে পাওয়া গেছে
হতভাগ্য মহিলাটির লাশ। ধারণা করা হচ্ছে সেই স্থানে ডুবে গেছিলেন তিনি। সেই স্থান থেকে স্রোতের ধাক্কায় বেশ খানিকটা দূরে উপকূলেরই কাছাকাছি অন্যত্র চলে এসেছে মরদেহ। লাশের মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এই আঘাত তাহার মৃত্যুর আগের এবং তার ফলেই প্রাণ হারিয়েছেন তিনি। স্থানীয় লোকেরা বলাবলি করছে, কোভের কাছে যখন জলে ঝাঁপিয়ে পড়েছিল মিসেস ডেকার, জানা না থাকার কারণে তখন কোনো ডুবো পাথরের সাথে সজোরে বাড়ি খায় তার মাথা। এটা কোনো রহস্য গল্প নয়, এটা আসলে ভূতের গল্প। আর আমার মনে হচ্ছে এখানে মিডিয়ামের ভূমিকা পালন করছেন মিস ল্যাম্প্রেইরি। লাশের মাথায় গুরুতর আঘাতের চিহ্নটাই ভাবিয়ে তুলেছে আমাকে। খবরের কাগজে ভদ্রমহিলার মৃত্যু দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু খুন খারাপের সম্ভাবনাটা উড়িয়ে দেওয়াটা বোধ হয় ঠিক হবে না আমাদের। তবে আমার মনে হয় সে ব্যাপারে মাথা ঘামানোর মতো যথেষ্ট তথ্য উপাত্ত পাইনি এখনও। হ্যালুসিনেশন বা কল্পনা শক্তি যাই বলি না কেন, স্বীকার করতেই হবে মিস ল্যাম্প্রেইরি যা দেখেছেন তা নিঃসন্দেহে ইন্টারেস্টিং। তবে আমরা ঠিক কী নিয়ে মন্তব্য করব সে ব্যাপারে খোলসা করে কিছু বলেননি তিনি এখনও। বদহজম এবং একই সঙ্গে কাকতালীয় ঘটনা। আরও একটা কথা আছে, নাম এক হলে যে মানুষও এক হতে হবে এমন কোনো যুক্তি নেই। জয়েস যে ডেনিসের কথা বলেছে আর খবরের কাগজে যে ক্যাপ্টেন ডেনিসের নাম উঠেছে, তারা দুজন একই লোক নাও হতে পারে। তাছাড়া সরাইখানার মালিক মরার আগে যদি কোনো অভিশাপ দিয়েও থাকে, তা শুধু র্যাসলের বাসিন্দাদের জন্য প্রযোজ্য হওয়ার কথা। কেন যেন আমার মনে হচ্ছে এই নাবিকদের মতো কাপড় পরা সেই রহস্যময় জেলের কোনো না কোনো ভূমিকা নিশ্চয়ই আছে এই কাহিনীতে। আর মিসেস প্যাট্রিকের সঙ্গে আমিও একমত, এখনো যথেষ্ট তথ্য উপাত্ত দেননি আমাদেরকে মিস ল্যাম্প্রেইরি। ডক্টর পেন্ডারের দিকে তাকালো জয়েস, মৃদু হেসে মাথা নাড়তে নাড়তে বললেন তিনি, গল্পটা ইন্টারেস্টিং, কিন্তু স্যার হেনরি অ্যান্ড মিসেস প্যাট্রিকের সঙ্গে আমিও একমত। এবার মিস মার্পেলের দিকে তাকালো জয়েস, মুচকি হেসে তিনি বললেন, খুঁটিনাটি অনেক কিছু নজর এড়িয়ে যায় পুরুষদের, কিন্তু মহিলাদের বেলায় তা হয় না, কারণ ঘরের কাজকর্ম তো মহিলাদেরকেই করতে হয়, তাই না? চুপ হয়ে গেছে সবাই, এমনকি জয়েস ল্যাম্প্রেইরিও। টিউজডে নাইট ক্লাবের সদস্যরা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন মিস মার্পেলের দিকে। রক্তের দাগ লেগেছিল পেভমেন্টে, ঠিক কোন জায়গায় বলতো জয়েস? ডেনিস আর মার্জরি যে কামরায় ছিল সেটা ব্যালকনির নিচেই না? আপনি তাহলে বুঝে ফেলেছেন? লাল রঙের বেডিং ড্রেস, তাতে রক্ত লেগে থাকলে কারোর পক্ষে ঠাহর করা মুশকিল। ব্যাপারটা ধরতে পারেনি এমনকি ডেনিস বা মার্জারিও নয়। মাফ করবেন মিস মাপেল, নিশ্চয়ই বুঝতে পারছেন এখনো অন্ধকারে রয়ে গেছি আমি। শুনে মনে হচ্ছে আপনি আর মিস ল্যাম্প্রেইরি যা নিয়ে কথা বলছেন তা আপনাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট, কিন্তু আমি যে কিছুই বুঝতে পারছি না। গল্পের শেষটা বলি এবার। মিস মার্পেলকে কিছু বলতে না দিয়ে বলে উঠল জয়েস, বছরখানেক পরের কথা, ইস্ট কোস্টের একটা ছোট্ট সিসাইড রিসর্টে আছি তখন। ছবি আঁকছি বরাবরের মতো, অদ্ভুত এক অনুভূতি হলো। মনে হলো এমন কিছু একটা ঘটেছে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আগেও। আমার সামনের পেভমেন্টে তখন দাঁড়িয়ে আছে এক লোক, সঙ্গে এক মহিলা। আরেক মহিলাকে স্বাগত জানাচ্ছে ওরা দুজনে। দ্বিতীয় মহিলার পরনে রক্ত লাল ছিটে কাপড়ের পোশাক। আরে ক্যারল, চমৎকার মানিয়েছে তোমাকে ওই কাপড়ে,
কত বছর পর দেখা হলো তোমার সঙ্গে বলো তো? আমার স্ত্রীর সঙ্গে পরিচয় আছে তোমার? নেই না জোয়ান, এই হলো আমার এক পুরনো বান্ধবী মিস ক্যারেল। লোকটাকে চিনতে পারলাম সঙ্গে সঙ্গে, র্যাথলে সেই ডেনিস। কিন্তু এবার ওর স্ত্রী মার্জারিনা, জোয়ান নামের আর এক মেয়ে। আরও পার্থক্য আছে, ওই মেয়ের বয়স কম, পরনের কাপড় অপরিপার্টি। ভাবলাম পাগল হয়ে যাচ্ছি নাকি, কথা বলছে তিনজনে, পরিষ্কার শুনতে পাচ্ছে ওদের আলোচনা। সমুদ্র স্নানে যাওয়ার প্রস্তাব দিচ্ছে লোকটা। তারপর আমার স্কেচিংয়ের জিনিসপত্র যেটা যেখানে ছিল সেটা সেখানে রেখেই সোজা হাঁটা ধরলাম থানার উদ্দেশ্যে। আমার কথা শুনলে আমাকে হয়তো পাগল ঠাউরাবে পুলিশের অফিসাররা, কিন্তু পরোয়া করি না। কপাল ভালো থানায় গিয়ে দেখি স্কটল্যান্ডের ইয়ার্ডের এক অফিসার বসে আছেন। ডেনিস ডেকারের ব্যাপারেই সেখানে গেছেন তিনি। লোকটার উপর সন্দেহ জেগেছে পুলিশের, ওটা ওই লোকের আসল নাম না, বিভিন্ন সময় নিজের বিভিন্ন নাম রাখা ওর স্বভাব। জানা গেল মেয়ে পটানোর দারুণ ওস্তাদ সে, বিশেষ করে চুপচাপ আর সহজ সরল মেয়েদের বেছে নেয় সাধ্যসিদ্ধির জন্য। সেরকম কাউকে পছন্দ হলে খোঁজ খবর করে মেয়েটার ব্যাপারে, যদি দেখে ওর আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সংখ্যা বেশি না তাহলে ফুসলিয়ে অথবা প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে ফেলে মেয়েটাকে। তারপর মোটা অঙ্কের জীবন বিমা করায় ওই মেয়ের নামে। তারপর ওহ, বলতে গেলেও গা গুলিয়ে ওঠে আমার, ওর আসল স্ত্রী ক্যারলকে নিয়ে নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন ঘটায় প্রতিবার। নিজেদের পরিকল্পনা প্রতিবার কি সেটা? বারবার ডেনিসের দাবি পরিশোধ করতে করতে একসময় সন্দেহ জাগে বিমা কোম্পানিগুলোর, তাই স্কটল্যান্ডে ইয়ার্ডে শরণাপন্ন হয় তারা। তদন্তে জানা যায় প্রায় একই উপায়ে খুনগুলো করেছে শয়তান লোকটা। বিয়ের কিছুদিন পর নতুন বউকে নিয়ে সাগরের ধারে নির্জন কোথাও জায়গায় চলে যায়। কিছুক্ষণের মধ্যেই একই জায়গায় আগমন ঘটে ওর আসল স্ত্রী ক্যারলের। তিনজনে একসঙ্গে সমুদ্র স্নানে যায়, পরে ডেনিস আর ক্যারল মিলে খুন করে ক্যারলের সতীনকে। লাশটা যতক্ষণে গাড়ির বুটে ঢুকিয়ে রাখে ডেনিস, ততক্ষণে নতুন বউয়ের কাপড় পরে নেয় ক্যারল। দুজনে কিছুক্ষণ ঘুরে বেরিয়ে একসঙ্গে ফিরে সরাইখানায় বা হোটেলে। তারপর একসময় দুজনেই ব্যতিব্যস্ত হয়ে খোঁজ করে ক্যারলের, যাকে নিহত নতুন বউয়ের সঙ্গে বান্ধবী হিসেবে পরিচয় করে দিয়েছে ডেনিস। খুঁজে পাওয়া যায় না ক্যারলকে, না পাওয়াটাই স্বাভাবিক, তাই আরেক জায়গায় যাওয়ার ভান করে তাড়াহুড়ো করে ওই এলাকা ত্যাগ করে ওই দুই কুচক্রী। বেশ কিছু দূর যাওয়ার পর আবার ক্যারল হয়ে যায় ক্যারল। গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে হাঁটা ধরে নিজের গাড়ির উদ্দেশ্যে, জায়গা মতো এসে গাড়ি নিয়ে চলে যায় সেও। পরে সাগরের তীরে আসল জামাই বউ হিসেবে যায় ওরা, সেখানে সাধ্যসিদ্ধির জন্য বন্ধু বান্ধব জুটিয়ে নেয় ডেনিস। স্নান করার বাহানায় জামাকাপড় খুলে সৈকতে রেখে সরে পড়ে ক্যারল, ওদিকে নতুন জোটানো বন্ধুদের সঙ্গে দূরে চলে যায় ডেনিস। সুযোগ আর স্রোতের মতিগতি বুঝে নিয়ে গাড়িতে রাখা লাশটা তখন সাগরে ভাসিয়ে দেয় ক্যারল। পরে পরিকল্পনা অনুযায়ী ঠিক করে রাখা জায়গায় মিলিত হয় দুজনে। আমার ধারণা মার্জারিকে যখন খুন করে ওরা, তখন মেয়েটার কিছু রক্ত লেগে যায় ক্যারলের লাল বেদিং ড্রেসে, কিন্তু রং একই হওয়ায় ব্যাপারটা বুঝতে পারেনি ক্যারল। ড্রেসটা খুলে যখন ব্যালকনিতে শুকাতে দিয়েছিল, জলের সঙ্গে মিশে রক্তের ফোঁটা পড়ে পেইভমেন্টের উপর। মাত্র কয়েক ফোঁটা রক্ত ছিল, তাই পরে জলের সঙ্গে গড়িয়ে গিয়ে পেইভমেন্টের পাশে ঘেঁষো জায়গায় উধাও হতে সময় লাগেনি।
এবার আমার সব মনে পড়ছে, বললেন স্কটল্যান্ড ইয়ার্ডের প্রাক্তন কমিশনার স্যার হেনরি। শয়তানটার আসল নাম ডেভিস, ডেনিস, ডেকার ইত্যাদি অনেক ছদ্মনাম ছিল ওর। আর ওর বউটাও কম হারামি নয়, জুটি বেঁধে ভীষণ ধূর্ততার সঙ্গে করতো ওরা খুনগুলো। তাই ওদেরকে ধরতে বেশ বেগও পেতে হচ্ছিল তদন্তকারী অফিসারদের। তবে আমার কাছে আশ্চর্য লেগেছে কোনটা জানেন? বারবার ডেভিসের নতুন বউয়ের জায়গা দখল করত ক্যারল, অথচ কেউ ধরতেও পারত না পার্থক্যটা। আসলে আমার মনে হয় শিকার হিসেবে এমন সব মেয়েকেই বেছে নিত লোকটা যাদের সঙ্গে ক্যারলের চেহারা বা শারীরিক গঠনের মিল আছে। কি সাংঘাতিক চালাক সে! ক্যারল যখন ওর নতুন নতুন সতীনদের লাশ ভাসাত সাগরে, তখন বন্ধুদেরকে নিয়ে বারবার দূরে সরে যেত, আর নিজের জন্য তৈরি করত নিখুঁত অ্যালিবাই। জেনান্টি, আমরা কেউ ধরতে পারলাম না রহস্যটা, অথচ আপনি বুঝে ফেললেন কিভাবে? সারা জীবন কাটিয়েছেন গ্রামের শান্ত পরিবেশে। শান্তি গ্রামে? সুখ বা শান্তি গ্রামেও থাকে না, শহরেও না। ওসব কোথায় থাকে তাও জানি না আমি। তবে এটা জানি, সারা জীবন গ্রামে থাকলেও মানুষের স্বভাব চরিত্র খেয়াল করে দেখেছি আমি, এবং তা মনে রাখার চেষ্টা করেছি। মানে? আমাদের গ্রামে মিসেস গ্রিন নামে এক মহিলা ছিলেন, তার পাঁচটা বাচ্চা, সবারই জীবন বীমা করানো, এবং নিজে হাতে পাঁচটা বাচ্চাকেই খুন করে বীমার টাকা আদায় করেন তিনি। এই ঘটনার সঙ্গে মিলিয়ে নিলাম জয়েসের গল্পটাকে, ব্যাস দুয়ে দুয়ে যোগ করে চার বানানো হয়ে গেল আমার। মাথা নাড়লেন মিস মার্পল। প্রার্থনা করি তোমাদের মতো তরুণ তরুণীরা যেন কখনো জানতে না পারে পাপ পঙ্কিলতায় ভরা এই পৃথিবী কতটা জঘন্য একটা জায়গা। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা, আগাথা ক্রিস্টি লেখা রক্তের দাগ, জয়েস লিম্প্রেরির ভূমিকায় স্নেহা, ডেনিস বিট্টু, ক্যারল এবং মিস মার্পেলের ভূমিকায় শ্রীলেখা, লোক সোমজিৎ, লেডি ওয়েস্ট অনুজা, স্যার হেনরির ভূমিকায় ঋষি, মিসেস পেথরিক অরিত্রা এবং ডক্টর পেন্ডার অঙ্কিতা, পোস্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড স্কোর এবং অরিজিনাল এসএফএক্স শ্রীদীপ। আজ এই পর্যন্তই। যদি আপনারা কেউ আপনাদের লেখা পাঠাতে চান, মেল করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, ওনলি অন আনফিল্টার্ড।